আসসালামু আলাইকুম, আমি ডক্টর শারমিন হেরা, ইন্টিগ্রেটিভ নিউরোসায়েন্স নিয়ে মাস্টার্স করছি জার্মানির একটি ইউনিভার্সিটিতে। আমি আমার উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিতে গিয়ে ডাক্তার হিসেবে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম, তবে আজ আমি আপনাদেরকে বলবো কিভাবে খুব সহজে মার্কস থেকে আপনি সিজিপি এবং ক্রেডিটে কনভার্ট করতে পারবেন। আপনারা অনেকেই হয়তো শুনে থাকতে পারেন এটা করতে 3 মাসের মতো সময় লাগতে পারে, কিন্তু আমি আপনাদের বলবো সেটাকে কমিয়ে কিভাবে আপনি 35 দিনে কমপ্লিট ইভালুয়েশনটা পাবেন। চলুন দেখে আসি। এই ভিডিও থেকে জানতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে, WES অর্থাৎ ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিসেস কিভাবে স্টেপ বাই স্টেপ প্রসেসটা করে, এবং মিনিমাম কত সময় এবং খরচের মধ্যে পুরো প্রসেস কমপ্লিট করতে পারবেন। যে কি ডকুমেন্টসগুলো লাগবে, MBBS সার্টিফিকেট, সেটা ফাইনাল আর প্রভিশনাল যে কোনো একটা হলেই হবে। ইউনিভার্সিটি থেকে আপনার MBBS ট্রান্সক্রিপ্ট তুলে নিতে হবে। WES অ্যাপ্লিকেশন ফর্ম, এর জন্য আপনি সকল তথ্য দিয়ে ওদের ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট ওপেন করবেন। সেখানে আপনি ব্রাঞ্চ অপশন পাবেন, US অথবা ক্যানাডা। আমি পার্সোনালি USA থেকে করেছিলাম, সময় কম লাগে। ক্যানাডা থেকে আপনি করতে পারেন যদি ইমিগ্রেশন পারপাসে করতে চান, কিন্তু সময় একটু বেশি হাতে নিয়ে করতে হবে। তারপর আপনার পেমেন্ট অপশন আসবে। পেমেন্ট করে দেওয়ার পরে আপনি একটি রেফারেন্স নাম্বার পাবেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং ফর্মটি ডাউনলোড করে নেবেন। তারপর সর্বশেষ আপনার স্ক্যান কপি অফ ভ্যালিড পাসপোর্ট লাগবে। এবার আসি পুরো প্রসেসটা নিয়ে। WES 3 types অফ ইভালুয়েশন করে। কোর্স বাই কোর্স ইভালুয়েশন, মোস্ট সুইটেবল ফর গ্রাজুয়েট ইউনিভার্সিটি অ্যাডমিশন, লাইসেন্সিং এক্সামস, কারণ এরা আপনার কোর্স এবং গ্রেডস লিস্ট করে দিবে। তাছাড়া US ইকুইভ্যালেন্ট রেজাল্ট ইভালুয়েশন করে দিবে, যার জন্য ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেন্স পাবেন। আরেকটি সুবিধা হচ্ছে কিছু ইউনিভার্সিটি ডিরেক্ট WES থেকে আপনার রিপোর্ট পাঠাতে বলতে পারে, সেক্ষেত্রে এই প্যাকেজ পারচেস করলে এরা ট্রান্সফার করে দিবে। ডকুমেন্ট বাই ডকুমেন্ট ইভালুয়েশন, এটা সুইটেবল ফর ফ্রেশম্যান ইউনিভার্সিটি অ্যাডমিশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড US ইমিগ্রেশন। CPA সাপ্লিমেন্ট রিপোর্ট, মানে সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট, এটা বিজনেস এবং অ্যাকাউন্টেন্ট কোর্সের অ্যানালাইসিস করে দিবে। আপনি যখন WES-এর ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করবেন, এখানে এই প্যাকেজগুলো আসবে এবং আপনি আপনার পছন্দের প্যাকেজের জন্য পেমেন্ট করবেন। তারপরে আপনি আপনার কি ডকুমেন্টসগুলো দুটো সেট রেডি করে রেসপেক্টিভ ইউনিভার্সিটি থেকে অ্যাটেস্টেড এবং সিল করে নেবেন, এবং প্রত্যেকটি পেজের উপরে আপনি আপনার রেফারেন্স নাম্বারটা লিখে দিবেন। একটি করে কপি ইন্টারন্যাশনাল কুরিয়ার করে WES-এ পাঠাবেন, আর একটি কপি পরবর্তীতে ভ্যারিফিকেশনের জন্য ইউনিভার্সিটিতে জমা দেবেন। তারপরে আপনার এক সেট কপি ইন্টারন্যাশনাল কুরিয়ার করে WES-এ পাঠাবেন এবং আর এক সেট পরবর্তীতে ভ্যারিফিকেশনের জন্য ইউনিভার্সিটিতে জমা দেবেন। আপনি যদি ঢাকা ইউনিভার্সিটির অধীনস্থ কোনো মেডিকেল কলেজ থেকে পাশ করেন, সেক্ষেত্রে আমি বলবো আপনি ডকুমেন্টস অ্যাটাস্টেশনের জন্য যখন যাবেন আপনার আর্জেন্সিটা তাদেরকে বুঝিয়ে বলুন, তাতে করে 2 থেকে 3 দিনের মধ্যে অ্যাটাস্টেড এবং সিল করার কাজটা সম্ভব। প্রয়োজনে আপনার ডকুমেন্টস কোন রুমে অ্যাটাস্টেড হবে জেনে আপনি নিজেই চলে যান, তাতে একদিনেও সম্ভব। পরে অ্যাক্সেট WES-এ পাঠান, ওরা আপনার ডকুমেন্টস পাওয়ার 7 থেকে 10 দিনের মধ্যে কনফার্মেশন দিবে। তারপরে আপনি WES অ্যাকাউন্টেও আপডেট পাবেন। আপনি যেদিন WES-এ কনফার্মেশন পাবেন সেদিনই ইউনিভার্সিটির IT-তে যোগাযোগ করেন, যাতে তারা WES-এ আপনার ডকুমেন্টসের অ্যাপ্রুভাল অফ অথেন্টিসিটিটা করে দেয়। ক্ষেত্রবিশেষে 10 থেকে 14 দিন সময় লাগে এর জন্য সাধারণত। আপনার WES আপনাকে অ্যাপ্রুভাল নিয়ে ইনফর্ম করবে 2 থেকে 3 দিনের মধ্যে। তার 7 working days-এর মধ্যে আপনি কমপ্লিট ইভালুয়েশন রিপোর্ট রেডি পাবেন, আপনার অ্যাকাউন্টেও আপডেট হবে। WES আপনার ইভালুয়েশন রিপোর্ট যদি স্ট্যান্ডার্ড ডেলিভারি করে তাহলে আপনাকে $10 এক্সট্রা দিতে হবে, সময় লাগবে 30 দিনের মতো। যদি ভায়া ইন্টারন্যাশনাল কুরিয়ার করে তাহলে $75 এক্সট্রা পে করতে হবে, তাতে 3 দিনের রিপোর্ট হাতে পাবেন। এটা সম্পূর্ণ আপনার সময় এবং কস্টের উপরে ডিপেন্ড করে। এবারে আসি সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা সেটা কেমন কস্ট হবে। আপনার WES অ্যাকাউন্ট ওপেন করার জন্য $205 লাগবে যদি ICAP প্যাকেজ নেন, আর বেসিক নিলে $160, যেটা আপনার তথ্য স্টোর করবে না। আপনার পরবর্তীতে ফার্দার ডিগ্রি কমপ্লিট করে ইভালুয়েশন করতে হলে সেক্ষেত্রে বেসিক নিলে আপনাকে নতুন করে সব টাকা ব্যয় করতে হবে, আর যদি ICAP নেন তাহলে $80 এক্সট্রা পে করে আপগ্রেড করে নিলেই হবে। ট্রান্সক্রিপ্ট তোলার জন্য রেগুলারে $550 এবং আর্জেন্ট নিলে $950 লাগবে। পুরো প্রসেস, অ্যাটাস্টেশন এবং কুরিয়ার কস্ট সব মিলে 6000-এর বেশি লাগবে না, কিন্তু ক্ষেত্রবিশেষে সেটা কম বেশি লাগতে পারে।
কানাডা ইমিগ্রেশনের জন্য রেজাল্ট ইভালুয়েশন ভাইটাল একটা স্টেপ। তাছাড়া আপনি স্পাউস হিসেবে গিয়েও যদি ডক্টর হিসেবে ক্যারিয়ার স্টার্ট করতে চান, এটা করে নেওয়ার সুবিধা পাবেন। সেক্ষেত্রে আপনার হাইয়েস্ট যে একাডেমিক ডিগ্রি আছে সেটার ডকুমেন্টস পাঠালেই হবে। ফর এক্সাম্পল, আপনি মাস্টার্স পর্যন্ত কমপ্লিট আছে, সেক্ষেত্রে শুধু মাস্টার্স সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট যথেষ্ট, ব্যাচেলর পাঠাতে হবে না, বাকি সব একই থাকবে। সর্বশেষ, আপনাদের মনেই হতে পারে যে আপনারা WS কেন করবেন। এই সবচেয়ে বড় যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে আপনি ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে আপনি যখন আপনার ইউনিভার্সিটিকে ডকুমেন্ট সাবমিট করবেন তখন তারা আপনার রেজাল্টে যে ইভালুয়েশন করে দেবে সেখান থেকে আপনি যে স্কোরটা পাবেন WS করলে নিঃসন্দেহে সেখানে বেশি পাবেন। তো সেক্ষেত্রে আপনি ইউনিভার্সিটি অ্যাডমিশনে এক ধাপ এগিয়ে থাকবেন আপনার রেজাল্ট নিয়ে। আর এছাড়া আলাদা করে লাইসেন্সিং এক্সামস অথবা আপনার ইমিগ্রেশন পারপাসের জন্য WS বিশেষ সুবিধার কারণ থাকবে। আপনার এই সার্টিফিকেট এবং এই রেজাল্ট পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি গ্রহণযোগ্যতা পাবেন, আপনার আলাদা করে কোনো সমস্যায় পড়তে হবে না। আপনি যদি WS নিয়ে আরও তথ্য জানতে চান সেক্ষেত্রে ডেসক্রিপশানে WS এর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওয়েবসাইট থেকে WS সম্পর্কে আরও তথ্য জেনে নিতে পারবেন। আমার ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন এবং আপনারা যদি অন্য কোনো তথ্য জানতে চান অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করতে। আজকের মতো এ পর্যন্তই। আপনারা সঠিকভাবে মাস্ক পরুন এবং নিরাপদ থাকুন।